আরিফুল মোহাম্মদ আরিফুল এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ঘরে টিভি অথবা পেপার পত্রিকার কাগজে কোনো জীবজন্তুর ছবি থাকলে সেই ঘরে নামাজ আদায় হবে কি? যদি জীবজন্তুর ছবি এমনভাবে থাকে যেটার দ্বারা নামাজের মধ্যে জন্তুর প্রতি, জীবের ছবির প্রতি কোনো সম্মান প্রদর্শনের কোনো আশঙ্কা বা সম্ভাবনা বা সাদৃশ্য দেখা দেয়, তাহলে সেটি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, কাজেই সেক্ষেত্রে নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। যদি সামনে ছবি টানিয়ে নামাজ পড়ছে অথবা এমনভাবে ছবি রয়েছে, এমনভাবে কোনো মূর্তি রয়েছে যাতে কোনো দর্শক দেখলে মনে হবে যে এই ছবিকে সিজদা করছে, ছবিকে সামনে রেখে সে সম্মান প্রদর্শন করছে নামাজের মাধ্যমে, তাহলে এটি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এটি নামাজ সম্পূর্ণ মাকরুহে তাহরিমি হবে। আর যদি ছবি থাকে এমনভাবে যার তার প্রতি কোনো সম্মান প্রদর্শন হচ্ছে না অথবা এত ক্ষুদ্র যেটি চোখে নজরে পড়ছে না, মাটিতে আছে, পাপসে আছে, এমন কোনো ছবি যদি থাকে, তাহলে সেটি নামাজের জন্য সমস্যা হবে না। তবে এমন ছবি তৈরি করা, কোনো প্রাণীর আকৃতি তৈরি করা যেটা এই কোনো অঙ্কিত হয়, প্রিন্টেড হয়, এমন কোনো ছবি যেটা কাগজের মধ্যে, কাপড়ের মধ্যে, যে কোনো জিনিসের মধ্যে, যেটা ক্ষুদ্র হলেও সেটি নিষিদ্ধ। এছাড়া অবশ্য ডিজিটাল, বর্তমান যে ডিজিটাল যে ছবিগুলো আছে সেগুলোর ব্যাপারে ওলামায়ে কেরামের বিস্তারিত মতামত রয়েছে, সেগুলো আজকে আমাদের এখানকার আলোচ্য বিষয় নয়। এমনিতে যে কোনো ছবি যদি সেটা প্রিন্টেডও হয়, কিন্তু নামাজের মধ্যে যদি সম্মান প্রদর্শনের তার প্রতি কোনো আশঙ্কা বা সম্ভাবনা বা সাদৃশ্য হয়, সেটি ভিন্ন কারণে নামাজের মধ্যে এরকম করা সম্পূর্ণরূপে হারাম হবে।